আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন, এত ব্রাইট একটা দিন শুরু হয়েছে। তো সুন্দর একটা দিনে সুন্দর একটা দোয়া নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করি। প্রথমে হচ্ছে যে আমি হাঁটতে গেছিলাম, হাঁটার পরে আসে একটু রোদে থাকি, সবসময় চেষ্টা করি আর আমার গাছের ফুলগুলোর সাথে একটু কথা বলে তারপরে চলে আসছি একটু নিজের কেয়ার করার, নিজের একটু যত্ন নেওয়ার জন্য। হয় কি, একা থাকা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে নিজের প্রতি একটু যত্ন নেওয়া যায়। একা থাকা আসলে সময়ের প্রয়োজনে সবাইকে একা থাকতে হয় একটা সময়ে, বা জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে বাচ্চারা এক সময় দূরে সরে যায়, কাজের প্রয়োজনে সবাইকে একা থাকতে হয়। তো এই জিনিসটা একটা প্র্যাকটিস করতে হয়, একা থাকাটা একটা প্র্যাকটিস। তো এটাকে আমি একা থাকা থেকে আমি খুব এনজয় করি, এই একা থাকা থেকে আমি কাজে লাগাই, নিজের যত্ন নেই, নিজের যত্নটা খুব সুন্দর নেওয়া হয় যখন একা থাকা হয়। কারণ একটা সময় গেছে, বেশি জীবনের বেশিরভাগ সময়ই বাচ্চাদের জন্য, পরিবারের অন্যদের জন্য, সবার জন্য সময় দেওয়া হয়েছে, বাট নিজের জন্য কোনো সময় দেওয়া হয় নাই। তো আমার মনে হচ্ছে এখনই আমি এনাফ সময় পেয়েছি নিজের জন্য কিছু করার। তো এখন আসছি আমার রান্নাঘরে, নিজের একটু যত্ন নেওয়া হয়ে গেছে। এখন আমি আসছি রান্নাঘরে, যে বাজারের বিস্কিটগুলো খেতে আমার ভাল লাগে না, তো বিকালে যাতে চায়ের সাথে একটা কিছু খেতে পারি, তো তার জন্য একটু ডিমের পিঠা বানাবো। যেমন হচ্ছে কি, একা থাকলে যে সবার আগে যেটা দরকার, নিজের চিন্তার উপরে কন্ট্রোল রাখতে হয়। তো এই জিনিস, এই কন্ট্রোল রাখার জন্য কাজে নিজেরে ব্যস্ত রাখতে হয়, কাজে ব্যস্ত রাখো, ক্লিনিং করি, এক্সারসাইজ করি, হাঁটাহাঁটি এবং একটু বন্ধুত্বের জন্য একটা সময় রাখি। তাতে হয় কি, মস্তিষ্ক আর খারাপ, মানে অন্যভাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো এটা আর অলস রাখা যায় না। সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, বই পড়া, বই পড়া একটা খুবই ভালো জিনিস। তখন আর সবসময় নিজের ক্রিয়েটিভ কিছু চিন্তা আসে যে আমি কীভাবে কী একটা সুন্দর সময় কাটাবো, ভালো একটা নিজের জন্য কাজে লাগে সেরকম সময় কাটানোর চিন্তা করি। এরপরে যেটা হচ্ছে যে তারপরেও আসলে মানুষের পারা যায় না, মানুষ আসে নানানভাবে বলে একা আছে, মানে ও নিজের সুখের চিন্তা মনে হয় ওদের কাছে বেশি, যে একা কীভাবে থাকতেছেন, কীভাবে, মানে হয় কি, একা থাকলে আরেকটা জিনিস হয় কি, নিজের কাজকর্মে ব্যস্ত থাকলে আর পরচর্চা করার সময় পাওয়া যায় না, নিজে সবসময় কাজেই নিজে থাকি। তো এখানে আমি এই কাজ, মানে পিঠাটা বানানো হয়ে গেলে কি আমার দুই তিন দিনে চায়ের হয়ে যাবে, আর গড়ের রান্নাবান্না নিজের জন্য যতটুকু করা যায় ততটুকুই করি, অ্যাক্সেস কোনো কিছুই মনে হয় যে করা ঠিক হয় না, করিও না। আর যখন অনেক সকালবেলা উঠে যায়, উঠে নিজের কাজকর্ম শুরু করে দিই, তখন অনেক স্ট্রেস ফ্রি হয়ে অনেকগুলো কাজ করা যায়, কোনো তাড়া থাকে না, হাতে এনাফ সময় পাওয়া যায়, এক্সট্রা কাজগুলো ইজিলি করে নেওয়া যায়। তার মধ্যে হচ্ছে ব্যায়াম করাটা, ব্যায়াম করার বা এক্সারসাইজ করার যে সময়টা, আমি সকালবেলা উঠলে এই সময়টা অনাহাসে পাওয়া যায় কোনো টেনশন ছাড়া। তারপর এই যে একটা নাস্তা বানায় রাখা, এগুলো সহজে করা যায়। তো এখানে আমি ডিমের পিঠা, আসলে রেসিপি কি, ডিম একটু দুধ আর ময়দা দিয়ে একটা ডো বানায় নিয়েছি, তারপরে চিনি দিয়েছি, তারপরে যেটা করেছি পাতলা করে রুটি বেলে একটা ক্যানের মুখ নিয়ে সুন্দরভাবে গোল গোল করে কেটে মনের মাদুরি মিশিয়ে ডিজাইন দিতেছি। কী সুন্দর ডিজাইন হয়েছে, সবগুলো ফুলের মতো হয়েছে। তারপরে এটাকে ডুবো তেলে ভেজে নিয়ে অনেকদিন, এটাকে অনেকদিন স্টোর করা যায়, অনেকদিন রাখা যায়। তো এখন গরম তেলে একটু সুন্দর করে ভেজে নিই, একটু মচমচা করে ভেজে নিতেছি, একটু ভালো করে ভাজা না হলে ওটা মানে ক্রিস্পি হবে না, তার জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তো কাজ করে এদিকে এটা সময় আসলে এত সকাল সকাল সময় পাওয়াতে আমি এইটা করে নিতে পারতেছি। আমি এটাকে স্টোর করার জন্য একটি সুন্দর কাঁচের বয়ামে ভরে রেখে দিতেছি, এটা চার পাঁচ দিন বা আরও
এটা সেলফ হেল্প অনেক আছে বাট আমি রাখতে পারলে হয়েছে, আমিগুলো অনেক পছন্দ, খেয়ে শেষ করিনি। তো আমি দুই বয়াম হয়ে গেছে নাস্তা, দুই বয়াম বানিয়ে নিয়েছি আর এগুলো রয়ে গেছে, এমনি খাওয়া হয়ে যাবে। এখন যেটা হচ্ছে এটা আমি আসলে সকালে রান্নার আগে করে নিয়েছি বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। এখন আমি দেখাই, আজকে করলা ভাজি হবে, করলা ভাজা হবে, আর যেটা হচ্ছে যে চাল কুমড়া দিয়ে আমি এই একটা সবজি করে নিব, কারণ এটা তো করে থাকলে নষ্ট হয়ে যাবে। তো ওই দুটা মিলে আজকে দুপুরে হয়ে যাবে আমাদের দুপুরের আয়োজন। এখন আমি একটু এক্সারসাইজ করব, করে এসে দুপুরে রান্নাটা করব বা নাইমা করে নিবে। বাজে আমার টাইম 11টা হয়ে গেছে, আমি এক ঘন্টা এক্সারসাইজ করব। এই যে পুরো 11টা বাজছে, তো অনেক কাজ হয়ে গেল, এখন এক্সারসাইজ করে গিয়ে 12টার সময় রান্না করলেই হয়ে যাবে। তো এখানে আমি একটু এক্সারসাইজ করে নিই, আমি আসলে এই জন্য দেখাই সবাইকে, যাতে এই সময় আসে একটু মোটিভেশন পান সবাই এক্সারসাইজ করার জন্য। আর এটা হচ্ছে যে কোনো সময় একটু সিজনাল ফ্রুটস খাওয়া খুবই ভালো, এখনকার সিজনের যে ফ্রুটস সেটাই খান প্রতিদিন। তো এখানে আমরা জাম্বুরা ভর্তা বা যেটা হচ্ছে বাতাবি লেবু বাড়িতে কি আম্মা নিয়ে আসছে, এটাকে ভর্তা করে খাচ্ছি, এমনি খাচ্ছি। সিজনের যে কোনো ফ্রুটস খেয়ে দেখেন, ওটার এফেক্ট আপনি পরবর্তী সময় পাবেন। তো এখানে জাম্বুরাটা কি কালারফুল জাম্বুরা, এটাকে বাতাবি লেবু বলে। এখন যদি আপনি বাতাবি লেবু খান তাহলে শীতের সময় যে ঠান্ডার ভাইরাসটা আপনাকে আক্রমণ করবে না, ঠান্ডার ভাইরাস থেকে আপনি একটু সেফ থাকবেন। তো এই জন্য যে সময়ে যে ফল আসলে ওটার চিন্তা করেই দেওয়া হয়েছে, তো যে সময় যে ফল সেটা খাওয়ার চেষ্টা করবেন, আমরা সবাই করি এখন। আর এমনিতে প্রতিদিন একটা টক ফল খাওয়া শরীরের জন্য ভালো। আর এই জাম্বুরাটা ছিল অনেক মজার, মিষ্টি, কোনো তিতাভাব ছিল না এতে, আর এর জন্য খুবই এনজয় করেছি আমরা এই জাম্বুরা ভর্তাটা। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল নেন, নেক্সট একটা ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।